আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম, গাজায় আড়াই মাসে 20,000-এর বেশি মানুষকে হত্যা করল ইসরায়েল, আহত 52,000। ঢিমে তালে চলছে যুদ্ধবিরতির কূটনৈতিক দৌড়ঝাঁপ। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা হিজবুল্লাহর। লেবাননে অভিযানে সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ তেল আবিবের। মার্কিন নেতৃত্বাধীন জোটকে কড়া হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের, ইয়েমেনে হামলার পরিণতি হবে ভয়াবহ। লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে তৎপর পশ্চিমারা। শিরোনামগুলো শোনাচ্ছিলাম, নুসরত বৃষ্টির সাথে আছে। আড়াই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি 20,000 ছাড়িয়ে গেছে। প্রতিদিন গড়ে 300 মানুষের মৃত্যু হয়েছে হামলায়। এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উপত্যকার চিকিৎসকরা বলছেন প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের নিহতের তালিকায় আর অন্তর্ভুক্ত করা হয়নি। আগ্রাসনে 52,000-এর বেশি আহত হয়েছে। গাজায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়া বাস্তুচ্যুতদের 15% আঘাতপ্রাপ্ত। গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের নজিরবিহীন অভিযানের পর থেকেই গাজায় ভয়াবহ আগ্রাসন চলছে। মাঝে মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ের শর্তে 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আশার আলো নেই। ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতাকারীদের কয়েক দফা বৈঠকেও অগ্রগতি আসেনি। হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায়, আর তেল আবিবের চাওয়া এই আগ্রাসন অব্যাহত রেখে জিম্মি উদ্ধার। নিজ নিজ অবস্থানে দুপক্ষই অনর। নতুন চুক্তির সম্ভাবনা নেই এমন কথাও বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে বুধবারই মিশর পাড়ি জমিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। একই দিন দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন মোসাদ ও সিআইএ প্রধান। বিভিন্ন পক্ষের এমন কূটনৈতিক তৎপরতায় দেখা গিয়েছিল আশার আলো। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হয়। তবে এসব দৌড়ঝাঁপেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দফায় দফায় বৈঠক হয়েছে ঠিকই, তবে ফিলিস্তিনিদের জন্য আসেনি কোনো সুখবর। উল্টো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা, আপাতত নেই চুক্তির সম্ভাবনা। বন্দী বিনিময় চুক্তি নিয়ে এই মুহূর্তে কোনো আশার কথা শোনাতে পারছি না, তবে আমরা চাপ তৈরি করে যাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও নিজ অবস্থানে অনর। আগ্রাসন অব্যাহত রেখেই উদ্ধার করতে চান জিম্মিদের। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বর্বরতা থামাতে নারাজ তিনি। আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে যুদ্ধ। বিজয় অর্জন করেই থামব। কেউ যদি মনে করে আমরা যুদ্ধ থামিয়ে দেব, তবে সে বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। লক্ষ্য পুরোপুরি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। হামাসের কাছে এখন দুটো পথ রয়েছে, আত্মসমর্পণ নয় মৃত্যু। এদিকে হামাসের স্পষ্ট বার্তা, গাজা ইহুদি আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না গোষ্ঠীটি। সব পক্ষকে আমাদের অবস্থান স্পষ্ট করেছে, দখলদাররা হামলা বন্ধ না করা পর্যন্ত বন্দী বিনিময়ে কোনো আলোচনা নয়। শত্রুরাও এ বিষয়ে অবগত, আগ্রাসন থেকে তাদের কোনো লক্ষ্যই অর্জন হবে না, তাই এসব বন্ধে এখন সবার নজর দেওয়া জরুরি। সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধে অবশ্য দুপক্ষের অবস্থানই নমনীয় করার চেষ্টা অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারীরা। মুস্তফা মাহমুদ, জামুনা নিউজ। হামাসের আরও একটি বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল। জানিয়েছে হামাসের প্রশাসনিক ও সামরিক নেতৃত্বের কার্যালয় সেখানেই ছিল। বুধবার ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানায় গাজা সিটির কেন্দ্রে এই টানেল নেটওয়ার্কের অবস্থান। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার মোহাম্মদ দেইফের কার্যালয় এই টানেলেই ছিল। তেল আবিব প্রকাশিত ভিডিওতে দেখা যায় সিঁড়ি এবং একটি এলিভেটর, বিদ্যুৎ সংযোগ আর নজরদারি ক্যামেরাও টানেলের ভেতরে আছে। বিস্ফোরণ প্রতিরোধক দরজাও দেখা যায়। এই সুড়ঙ্গটি রেন্তিসি ওয়াল শিফা হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের সাথে সংযুক্ত বলে ইসরায়েলের দাবি, যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখায়নি এর সপক্ষে। গাজায় স্থল অভিযান শুরুর পর একের পর এক টানেলের সন্ধান পাওয়ার দাবি করছে তেল আবিব।
গাজায় যতদিন ইহুদি বাহিনীর থাবা থাকবে উত্তপ্ত থাকবে ইসরায়েল লেবানন সীমান্ত এমন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ গোষ্ঠী ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও শেষ পর্যন্ত ইহুদি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তাদের হিজবুল্লাহকে ঠেকাতে উত্তরাঞ্চলীয় সীমান্তে সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আর এই পরিস্থিতিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বেড়েই চলেছে লেবাননে হিজবুল্লাহর অপারেশনাল হেডকোয়ার্টার্সে হামলা চালিয়েছে ইসরায়েল টার্গেট করেছে গোষ্ঠীটির লঞ্চিং পজিশন অস্ত্রাগারেও চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হিজবুল্লাহ সেনার লেবানন সীমান্তে ইহুদি বাহিনীর সাথে আড়াই মাসের সংঘাতে নিহত হয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীর শতাধিক সদস্য যদিও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তোয়াক্কা করছেন না হিজবুল্লাহ গোষ্ঠী বরং আরও বাড়িয়েছে পাল্টা হামলার পরিধি বুধবার ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি তাদের সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে টার্গেট করেছে ইহুদি বাহিনীর ঘাঁটি গাজায় তেল আবিবের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের প্রতিরোধ বাহিনীর অনেকে শহীদ হয়েছেন তবে গাজার মানুষদের সহায়তায় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যতদিন সমাধান না হবে গাজা ফ্রন্টকে সহায়তার শপথ নিয়েছে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী বুধবার লেবানন সীমান্তে সেনাঘাটি পরিদর্শনে যান ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন সেনাদের আগের অবস্থায় ফিরব না আমরা অর্থাৎ সামনে আরও জোরালো অবস্থান নিতে হবে পুরো সীমান্ত এলাকাকে নিরাপদ করতে হবে আর সে লক্ষ্যে আমাদের প্রথম কাজ হলো যুদ্ধের জন্য তৈরি থাকা এর আগে একাধিকবার ইসরায়েল দাবি করেছে উত্তরে ফ্রন্টে যুদ্ধ শুরু করতে চায় না তারা তবে সংঘাত শুরু হলে লেবাননের পরিস্থিতিও গাজার মতো হবে এমন হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান পরিস্থিতিতে লেবাননে যুদ্ধ অনিবার্য বলে মনে করছেন অনেক বিশ্লেষকে সংঘাত আঞ্চলিক রূপ নিলে জড়িয়ে পড়তে পারে ইরানও এমন শঙ্কাও করছেন কেউ কেউ গাজায় জরুরি মানবিক যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরেক দফা ভোটাভুটি পেছালো বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক দর কষাকষির জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের তোলা খসড়া প্রস্তাব নিয়ে এখনও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র ভেটো এড়াতেই আরও আলোচনার কথা জানায় নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার তবে এ নিয়ে তিনবার তা স্থগিত হলো আর সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে দ্রুত এই দীর্ঘমেয়াদী মানবিক যুদ্ধবিরতি এবং জরুরি সহায়তা নিশ্চিতের কথা বলা হয় আমিরাতের প্রস্তাবে আছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও চলমান হামাজ ইসরায়েল যুদ্ধের সময় ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে উঠেছে ফিলিস্তিনপন্থী ব্যবহারকারীদের কণ্ঠরোধের অভিযোগ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে নানা অজুহাতে ফিলিস্তিনপন্থীদের উপর সেন্সরশিপ আরোপ করছে মেটা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ গত আড়াই মাসে বিভিন্ন ভায়োলেন্সের অজুহাতে ইসরায়েল বিরোধী শত শত পোস্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিয়েছে যদিও অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রতিষ্ঠানটির মালিক ইয়েমেনে হামলা হলে ভিয়েতনাম আফগানিস্তানের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে মার্কিন বাহিনীকে এমন হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিয়ে বেশ কয়েকটি আরব দেশ ওয়াশিংটনের গোলামি করছে বলে অভিযোগ বিদ্রোহীদের এদিকে যে কোনো মূল্যেই লোহিত সাগরে সন্ত্রাসী কার্যক্রম ঠেকানো হবে বলে সতর্ক করেছে পশ্চিমা দেশগুলো বাবেল মন্দে প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার মুখে লোহিত সাগরের নিরাপত্তা জোরদারে বিশেষ সামরিক জোট গঠনের ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে মার্কিন নেতৃত্বাধীন এই জোটে পশ্চিমা বিভিন্ন দেশের পাশাপাশি রয়েছে একাধিক আরব দেশও অবশ্যই সামরিক জোটের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া এসেছে হুতি বিদ্রোহীদের তরফ থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হুঁশিয়ারি সার্বভৌমত্বে আঘাত আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আরব দেশসহ বেশ কয়েকটি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের দাস হিসেবে কাজ করছে তারা বেশ কিছুদিন ধরেই আমাদের হামলা প্রতিহত করার চেষ্টা করছে পশ্চিমা শক্তির লক্ষ্য ইয়েমেনকে তাদের টার্গেটে পরিণত করা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি ইয়েমেনকে তারা যুদ্ধক্ষেত্র বানাতে চায় তাহলে চরম পরিণতি বরণ করতে হবে ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের চাইতেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যদিও যুক্তরাষ্ট্রসহ জোটের অন্যান্য দেশগুলো পাল্টা সতর্কতা জানিয়ে বলছে যে কোনো মূল্যে অঞ্চলটিতে সন্ত্রাসবাদ ঠেকানো হবে প্রয়োজনে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা
হুতিদের এই হামলা শুধু জাহাজের মালিকানা থাকা রাষ্ট্রটির ক্ষতি করছে না, এতে ঝুঁকিতে পড়ছে বিশ্ব বাণিজ্য, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বহু দেশ। তাই লোহিত সাগরের নিরাপত্তা এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে সেটি স্বাগত জানাই। এরই মধ্যে ওয়াশিংটনের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। নিজেদের স্বার্থে সুয়েজ খাল এবং বাব এল মান্দেব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ বিশ্ব বাণিজ্যে যে প্রভাব পড়বে তাতে ক্ষতিগ্রস্ত হব আমরাও। এ কারণেই এই সামরিক জোটে সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান নানামুখী সংকটের মধ্যেই লোহিত সাগরে সামরিক উত্তেজনায় অঞ্চলটি আরো অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা বিশ্লেষকদের। লোহিত সাগরে অ্যাটাক ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন হামলা প্রতিহতের ছবিও প্রকাশ করেছে। মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল এবং তাদের নৌবাহিনীর জাহাজ HMS ডায়মন্ডের মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়। এই জাহাজের লোহিত সাগরে হুতিদের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক টাস্ক ফোর্স যোগ দেবে এবং বর্তমান ব্রিটিশ মালিকানাধীন ডায়মন্ড ছাড়াও অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ রয়েছে, যেগুলো লোহিত সাগরের দক্ষিণ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে। আবারও হামলা হয়েছে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। সেন্টকম জানায়, বুধবার ইরাকের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও সেখানে অন্যান্য দেশের সামরিক বাহিনীও রয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে বলেও মনে করা হচ্ছে, তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানানো হয়। গাজা ইসরায়েলি হামলার পর থেকে ইরাকের সামরিক ঘাঁটিতে হামলা বেড়েছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় জোরালো হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। খেরসনে রুশ হামলায় শিশুসহ অন্তত 9 জন আহত হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভ, খার্কিভ সহ আরও বেশ কয়েকটি এলাকায় ড্রোন ও মিসাইল ছুড়েছে রুশ সেনারা। যদিও 19টি অ্যাটাক ড্রোন এবং মিসাইলের মধ্যে 18টি ধ্বংসের দাবি করেছে ইউক্রেন, রাশিয়া পাল্টা দাবি সব হামলায় প্রতিহত করেছে তাদের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুপিয়ানস্ক, লিমান সহ কয়েকটি এলাকায় ইউক্রেনের হামলা নস্যাৎ করেছে মস্কো। আর এ সময় কিয়েভের একটি হেলিকপ্টার, 32টি ড্রোন ও বেশ কয়েকটি রকেট ভূপাতিত করেছে রুশ সেনারা। যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। শত্রুরা উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না, দেশটি এমন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করে। বুধবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো সেনাদের সাথে দেখা করেন কিম, তখনই এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় কিমের মেয়েও সাথে ছিল। মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম। গত সোমবারই এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায় পিয়ংইয়ং। দাবি করেও উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতির প্রতিবাদী তাদের এই কর্মসূচি। ভারতে হঠাৎ করে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 দ্রুত ছড়াচ্ছে। কেরালায় 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। একই দিন 300 জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন 2300-র বেশি। বেঙ্গালুরুতে 2 দিনে 30 জনের শরীরে এই ভাইরাসটি মিলেছে, এর মধ্যে 3 জন প্রাণ হারিয়েছেন। রাজস্থানের জয়পুরে 2 জনের শরীরে এটি পাওয়া গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। করোনার পরীক্ষা বাড়ানো হয়েছে এবং এর আগেও যুক্তরাষ্ট্র ও চীনে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। পছন্দের পাত্রকে বিয়ে না করায় নিজ সন্তানকে হত্যা করেছেন বাবা মা। গত মঙ্গলবার ঘাতক পাকিস্তানি বংশোদ্ভূত সেই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। 2 বছর আগে সামান আব্বাস নামের ওই কিশোরী নিখোঁজের ঘটনায় ইতালিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে জানা যায়, মেয়ের পশ্চিমা ধাঁচের জীবনযাপন মেনে নিতে না পেরে স্বয়ং বাবা মা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 2 বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত কিশোরী সামান আব্বাস নিখোঁজ হওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি হয় ইতালি জুড়ে। এরপরই কিশোরীর খোঁজে তদন্তে নামে পুলিশ। প্রায় 18 মাস পর মেয়েটির বাবা, যে ফার্ম হাউসে কাজ করতেন, সেখান থেকে উদ্ধার করা হয় দেহাবশেষ। পরিবারের সদস্যদের বিরুদ্ধেই ওঠে সামান আব্বাসকে হত্যার অভিযোগ।
আদালতেও সন্তান হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন সামানের বাবা মা। আলোচিত এই হত্যাকাণ্ডের রায়ে তাদের দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, পরিবারের আরেক সদস্যকে দেয়া হয় 14 বছরের সাজা। আদালত বলছে অনার কিলিং অর্থাৎ সম্মান রক্ষার অজুহাতে হত্যা করা হয় 18 বছর বয়সী কিশোরীকে। ইতালির জনগণের পক্ষে কোর্ট রোজিও এমিলিয়া এই রায় শোনাচ্ছে। ফৌজদারি ধারা 533 এবং 535 এর অনুচ্ছেদ বি অনুযায়ী সাবর আব্বাস এবং শাহিনা নাজিয়া দোষী সাব্যস্ত হয়েছেন। 577 ধারা অনুযায়ী দোষীদের যাবজ্জীবন সাজা দেয়া হলো, পাশাপাশি বিচার কাজ ও সাজা প্রয়োগের যাবতীয় ব্যয়ও তাদের বহন করতে হবে। আদালতের রায়ে বলা হয় পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘটানো হয়েছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বাবা মায়ের সাথে ইতালি পাড়ি জমানো সামান পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। প্রেমিকের সাথে অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে ক্ষুব্ধ হন সামানের বাবা মা, তার জেরেই খুন করেন নিজ মেয়েকে। অভিযোগ ওঠার পরে তারা পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। পরে বাবা সাবর আব্বাসকে গ্রেফতারের পর বিচারের জন্য ইতালিতে হস্তান্তর করা হয়। রায়ের সময়ও আদালতে উপস্থিত ছিলেন তিনি, নিজেকে নির্দোষ দাবিও করেছেন। মা শাহিনা নাজিয়া এখনও পলাতক। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। বিশ্বজুড়ে বিভ্রাটের মুখে পড়েছিল সামাজিক মাধ্যম এক্স। বৃহস্পতিবার দীর্ঘ সময়ের জন্য এক্স এবং এক্স প্রো ব্যবহারের সমস্যার মুখে পড়তে হয়েছে লাখ লাখ ব্যবহারকারীকে। হোম পেজে দেখা যাচ্ছিল না কোনো পোস্ট, পাশাপাশি ব্যবহারকারীরা কোনো পোস্ট শেয়ারও করতে পারছিলেন না। ফাঁকা টাইম লাইনে শুধু লেখা ছিল ওয়েলকাম টু এক্স। ডাউন ডিটেক্টর .com এর তথ্যে যুক্তরাষ্ট্রে প্রায় 50,000 ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হয়েছেন। অবশ্যই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি এলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যমটি। ভয়াবহ অগ্নুৎপাত হচ্ছে আইসল্যান্ডের রিকনেস উপত্যকার আগ্নেয়গিরি থেকে। সপ্তাহব্যাপী শক্তিশালী ভূকম্পনের পর গত সোমবার ব্যাপক আকারে লাভা উদ্গিরণ শুরু হয়। 42 কিলোমিটার দূরের রাজধানী রিকজাভিক থেকেও দৃশ্যমান হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। রক্তিম হয়ে উঠেছে আকাশ, অনেক দর্শনার্থী আশপাশের এলাকায় ভিড় জমাচ্ছেন আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত দেখতে। আর এ ছিল যমুনা আই ডেস্কে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।